আসসালামু আলাইকুম। প্রায় 5 দিন পর আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বর্তমানে আপনাদেরকে অনেক বেশি মিস করি, তবে আসলে শরীরের সাথে কোনোভাবেই সেরে উঠতে পারছি না, সে কারণে চাইলেও রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। তবে লাস্ট ভিডিওতে যখন আমি আমার অসুস্থতার বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করেছিলাম, আমার এত এত আপুরা আমাকে এত এত দোয়া করেছেন, মানে প্রত্যেকটা কমেন্ট মানে মন থেকে দোয়ায় একদম ভরপুর ছিল। আর যে যে আপুদের কাছ থেকে আমি কখনো আশাও করিনি, তারাও আমাকে কমেন্ট করেছে, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে কি বলবো। যে যে আপুরা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, মন থেকে এত বেশি দোয়া করেছেন, সকল আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো, আর অনেক বেশি কৃতজ্ঞ আমি সবার কাছে। আসলে আমি জানি না সবার এত বেশি ভালোবাসার মানে ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমি রাখি কি না, তবে আপনারা সবাই যে আমাকে এত বেশি ভালোবাসেন এটা দেখে আসলে আমার সত্যি এত বেশি ভালো লাগে কি বলবো। আমার আসলে বর্তমানে ভিডিও শ্যুট করাটা হয়ে গেছে অনেক বড় একটা কষ্টের বিষয়, কারণ আমি এত বেশি কোনো কাজই করতে পারছি না, কারণ আমার প্রচুর পরিমাণে ভমিটিংয়ের প্রবলেম হচ্ছে, সেই সাথে অনেক ধরনের খারাপ লাগা তো আছেই, মানে আমি খাবার দাবারও ভালো করে খেতে পারছি না, আমি এনার্জিও পাচ্ছি না, সে কারণে বাসার ওইরকমভাবে কোনো কাজও করতে পারছি না। আর কাজ ওভাবে না করতে পারলে ভিডিও শ্যুটটা কীভাবে করব। আর যতটুকু না করলেই না অতটুকু করছি, তবে মানে যত ঝটপট কাজটা শেষ করা যায় সেভাবেই কাজটা করছি। ভিডিও শ্যুট করে যে একটা কাজ করার মতো এনার্জি বা মন মানসিকতা কোনোটাই আসলে তৈরি করে উঠতে পারছি না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। নয়তো বা এডিট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তারপর আমি চেষ্টা করব, আমি এখন থেকে মানে আপনাদের সাথে যত তাড়াতাড়ি একটার পর একটা ভিডিও শেয়ার করা যায় সেটা করার জন্য। আর আরও একটা বিষয় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা কিন্তু ঈদের মধ্যে গ্রামের বাড়িতে যেতে পারছি না। আমরা ঈদটা কুমিল্লা লাকসামেই করছি যেখানে আমরা আছি। অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কোথায় থাকি, তো সে কারণে বলে দিলাম কুমিল্লা জেলার লাকসাম থানাতে আমরা থাকি, আর এবার এখানে ঈদ করব। যেহেতু আমার 3 মাস রানিং, এই সময়ে আসলে লং জার্নি করাটা মানে কোনো মানুষ বা কোনো ডক্টর কেউই মত দিচ্ছে না আসলে জার্নি করার ব্যাপারে, আর জার্নি করার জন্য যে এনার্জিটা শরীরে দরকার সেটাও আমার শরীরে বর্তমানে নেই। তো সব কিছু মিলিয়েই আসলে আমাদের এবার ঈদে গ্রামে যাওয়া ক্যান্সেল, এখানেই ঈদ করা হবে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, মনটা খুবই খারাপ কারণ প্রিয়জনদের রেখে আসলে ঈদ করলে কেন যেন ঈদের মতো মনে হয় না। তো তারপরও আসলে পরিস্থিতি তো আমাদের অনেক কিছুই মানে বাধ্য করে, তো এখন আসলে পরিস্থিতির শিকার, তারপরও বলবো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমি কিন্তু সকালবেলা টুকটাক কিছু ঘরে কাজ করেছিলাম, অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া মাংস দিয়ে ঝরঝরে খিচুড়ি খেতে চেয়েছিল, সেটাই রান্না করেছিলাম, আর আমি তো খেতে পারিনি ওইভাবে, রোজাকে খাইয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া খেয়েছে। এরপরে কিন্তু আপনাদের ভাইয়া রোজাকে মাদ্রাসাতে পৌঁছে দিয়ে অফিসে চলে গিয়েছে, আর এই সময়টা আমি বাসায় একা ছিলাম। তো খারাপ লাগছিল, তারপরে ভাবলাম বসে বসে একটু কাজ করি, কাজের মধ্যে থাকলে মাঝে মাঝে একটু তাও মনে হয় কষ্টটা ভুলে থাকা যায়। তারপর আসলে আমি বেশি একটা কাজ একদমই করতে পারছি না। তো এখানে হচ্ছে আমি নকশি কাঁথা তৈরি করছিলাম, বেবি নকশি কাঁথা। কেউ হয়তো বা ভাবতে পারেন যে আমার জন্য কি না, আসলে না, এগুলো ওয়ার্ডারের ছিল, তো ওয়ার্ডারের কাজই করছিলাম। তো এগুলো ঈদের পরে ডেলিভারি যাবে, সে কারণে এত বেশি প্যারা নেই, আমি ধীরে ভারে এই কাজগুলো করছি। আর ঈদের আগে কিন্তু আমি আরও অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি করে দিয়েছি, একটারও ছবি তোলা বা ভিডিও শ্যুট করা বা আপনাদের সাথে শেয়ার করা কোনোটাই করা হয়নি, মানে সবই আমি অফ ক্যামেরাতে করে ফেলেছি, অনেক অনেক কাজ করেছি। ওই যে বললাম ভিডিও শ্যুট করার মতো যে মন মানসিকতা বা এনার্জি দরকার কোনোটাই আসলে আমার মধ্যে নেই। তো যাই হোক, সে কারণে অনেক অনেক কাজও করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যে রোজাকে আমি 1 সেকেন্ডের জন্য চোখের আবডাল হতে দিতাম না, এত বেশি চোখে চোখে রাখি আমি সবসময় রোজাকে, বাবার বাসাতে গেলেও আমি কারো কাছে 1 সেকেন্ডের জন্য একা রোজাকে ছাড়ি না, সেই রোজাকে রেখে এখন আমার প্রায় কয়েক ঘন্টা থাকতে হয়, 4 থেকে 4.5 ঘন্টার মতো থাকতে হয় রোজাকে রেখে। আসলে মানুষ পরিস্থিতির শিকার, যে কথাটা একটু আগে বললাম সেটাই আবারও বলছি,
কারণ রোজার বাবা এক মাসের মতো হবে রোজাকে মাদ্রাসাতে পৌঁছে দিয়ে অফিসে চলে যাচ্ছে, আর অফিসের এক ফাঁকে রোজাকে ছুটির সময় আবার বাসায় পৌঁছে দিয়ে সে আবারও অফিসে চলে যায়, তারপর লাঞ্চে আবার আসে। মানে রোজার বাবার অনেক কষ্ট হয়, তারপরও রোজার বাবা এই কাজগুলো করছে, কারণ ডক্টর আমাকে ছয়তলা সিঁড়ি আপডাউন করতে টোটালি না করে দিয়েছে প্রথম পর্যায়ে, সে কারণে আমি সিঁড়ি আপডাউন করতে পারছি না। সে কারণে রোজার মাদ্রাসা আমার বাসার একদম কাছাকাছি, জানালা দিয়ে দেখাও যায়, তারপরও আমি যেতে পারছি না শুধুমাত্র আমাদের বাসাটা ছয়তলাতে হওয়ার কারণে। তো এরপরে রোজার বাবা আবার বাজারে গিয়েছিল, বেশ কিছু জিনিস বাজার করে নিয়ে এসেছে। আসলে বাজারে আমাদের প্রতিদিনই যাওয়া হয়, যখন যেটা মনে পড়ে দেখা গেছে বলে দেই রোজার বাবাকে, রোজার বাবা নিয়ে আসে। তো আজকে যে কয়টা জিনিসের কথা মনে ছিল বলেছিলাম, নিয়ে এসেছে, দেখা গেছে আনার পরে মনে হচ্ছে আর অনেক জিনিস মিসিং, আবার কালকে কিছু নিয়ে আসবে, তারপরে যেগুলো আবার মিসিং থাকবে দেখা গেছে পরের দিন নিয়ে আসবে, মানে এভাবেই চলছে আমাদের দিনগুলো। তো এখানে যা যা এনেছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। খেজুর এনেছিল, কিশমিশ এনেছিল, তারপর হচ্ছে গোসলের একটা সাবান, তারপর হচ্ছে ঈদের সময় লাগবে যেহেতু সে কারণে বিরিয়ানির মশলা, তারপর হচ্ছে মেজবানি মশলা, তারপর হচ্ছে সেমাই নিয়ে এসেছিল দুই প্যাকেট, একটা হচ্ছে লাসা সেমাই আর একটা হচ্ছে লাল সেমাই। তো এরপরে হচ্ছে আদা আর রসুন নিয়ে এসেছিল, তারপর হচ্ছে পোলায়ের চাল নিয়ে এসেছিল, মানে যেগুলো টুকটাক মনে পড়েছে সেগুলো আমি বলেছি, সেগুলো নিয়ে এসেছে। তবে অনেক কিছুই মানে আগেও করা হয়েছে, পরেও করা হবে, মানে এরকমভাবেই চলছে। যারা যারা আমার পুরো ভিডিওটা জুড়ে এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন, আমার সেই সকল আপুদেরকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসা। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন, আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি,